আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, নির্বাচন উপলক্ষে অনেকেই পোস্টার ডিজাইন তৈরি করতে চাচ্ছেন, অনেকেই পারছেন না, সো তাদের জন্য আজকের ভিডিওটাই খুবই হেল্পফুল হবে। আমি মোহাম্মদ ওমর ফারুক, ওমর টেক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগেই বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত ওমর টেক 24 চ্যানেলের ফ্যামিলি মেম্বার হন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। অলরেডি যারা করে নিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি বলে দেই, যারা এই অ্যাপ সম্পর্কে ধারণা আছে তাদের তো আলহামদুলিল্লাহ আছে, আর যাদের নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব লেখার সাথে সাথেই আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। আর যারা সার্চ দিতে একটু অলসতা বোধ করতেছেন বা সার্চ দিতে একটু ঝামেলা মনে করতেছেন, তাদের জন্য টেনশনের কিছু নাই, আমার ডিসক্রিপশন বক্সে চেক করেন, লিঙ্কটা পেয়ে যাবেন। চলেন আমরা অ্যাপসের ভিতর প্রবেশ করলাম। অ্যাপসের ভিতর যাওয়ার পর যেই পোস্টার ডিজাইনটা দেখতেছেন সেই পোস্টার ডিজাইনটাই আজকে আপনাদের করে দেখাবো। এটা খুবই বিগিনার লেভেলের একটা পোস্টার ডিজাইন, যারা এখন পর্যন্ত করেন নাই তাদের জন্য একবারে সিম্পল ভাষায় একবারে সহজে কীভাবে এটা তৈরি করবেন সেইভাবে দেখাবো। চলুন স্টার্ট। তো অ্যাপসের ভিতর যাওয়ার পর ইন্টারফেসটা কিন্তু এরকমভাবে থাকবে, সেম এরকম থাকবে। এখন আপনি এখান থেকে টেমপ্লেটটা যে তৈরি করবেন এই টেমপ্লেটের সাইজটা কীভাবে নেবেন, সাইজটা নেওয়ার জন্য এখানে চলে যাবেন থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে যখন টাচ করবেন, টাচ করার পরে এখানে অনেকগুলো মেনুবার পাবেন। এই মেনুবারের থেকে আপনি কোন মেনুবারটাকে চয়েস করবেন সেটা হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ যখন টাচ করবেন এখানে দেখবেন অনেকগুলো অপশন আসবে। এই তীর আইকনে যখন টাচ করবেন, এই তীর আইকনে টাচ করলে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। তো এগুলোর দরকার নাই, আমরা এখান থেকে চেঞ্জ করে যেহেতু আমরা টেমপ্লেটটা তৈরি করব সেই ক্ষেত্রে এখান থেকে 1800 দিয়ে টেমপ্লেটটাকে আমরা তৈরি করে ওকে করে দিব। এখন আমরা স্যাম্পল আকারে আমরা যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা এখানে নিয়ে আসব। এটা এখানে নিয়ে আসলাম, এখানে একটু ছোট করে নিব। শুরুতেই বলে দিই, যারা পোস্টার ডিজাইন করতে চান, যারা পোস্টার ডিজাইন করতে চান তারা প্রথমেই যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা তৈরি করবেন, তারপর লেখালেখি করব। ওকে, আমরা শুরুতেই ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু সাদা আছে সেই ক্ষেত্রে সেই সাদা অপশনটাকে আমরা নিয়ে নিব। গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা এখানে সাদা অপশন করে নিব। অপশন করে আবার এখানে চলে আসব, আমরা একটা স্টক কালার দিয়ে দিব যেন আমরা বুঝতে পারি, লাল কালারটাই দিয়ে দিব। ওকে, একটা স্টক কালার দিয়ে দিলাম। তো এখন আমরা টেমপ্লেট তৈরি করব। টেমপ্লেট তৈরি করার জন্য আমাদের যেটা কাজ করতে হবে, সিলেক্ট অপশন যদি থাকে এখানে আপনি কোনো কিছু ঠিকমতো খুঁজে পাবেন না। এখানে ব্যাকগ্রাউন্ডে যখন টাচ করবেন দেখেন আপনার অপশনটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পর এখানে দেখেন এই যে অপশনটুকু আছে এই অপশনটাতে টাচ করব, আমরা এইটাতে টাচ করব। টাচ করার পর আমরা এখানে যে একটা তীর চিহ্নর মতো দেখা যায়, দেখেন এখানে তীর চিহ্ন দেওয়া যায়, এইখানে দেখার পর দেখবেন অনেকগুলো এখানে ডিজাইন আছে, অনেকগুলো লেয়ার আছে। সেই লেয়ার থেকে আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমরা যেহেতু ওইখানে ওই কণা আকারে নিব, তো সেই ক্ষেত্রে এইটা আমরা ডিজাইনটা নিয়ে নিব। এই ডিজাইনটা নিয়ে আমরা এখানে কালো করে দিব, একটু বড় করে নিব। হ্যাঁ, একটু বড় করে নিব। এখানে কিন্তু রোটেটের কোনো সুযোগ নাই। স্টক কালার যদি দিতে চান এই স্টক কালার এখান থেকে দিতে পারবেন, স্টক কালারটা দিতে চাইলে দিতে পারবেন, আমি এখান থেকে দিব না। তারপর অপাসিটি এখান থেকে কম বেশ করতে পারবেন স্টক কালারের, তারপর স্টক কালার চেঞ্জ করতে পারবেন, ব্লার করে দিতে পারবেন ইত্যাদি, এগুলো দেখে নেবেন আপনারা। তারপর যে কাজটা করবেন, আসলে এখানে একটু আপনাদের বোঝানোর জন্য আমি একটু বলি, এই যে এখানে একটা দেখেন একটা তীরচিহ্নর মতো দেখা যায়, এটা হচ্ছে আপনার রোটেট করতে পারবেন, একে ঘোরাতে পারবেন। তারপর এখানে যে বড় একটা গোল চিহ্নর মতো দেখা যায়, এই যে গোল চিহ্নটা এটার মাধ্যমে আপনি ছোট বড় করতে পারবেন। তারপর এখানে দেখেন ছোট করে দেওয়া আছে, আপনারা এটার মাধ্যমে ইচ্ছে করলে ছোট এদিকে টেনে লম্বা করতে পারবেন। এইখানে দেখেন এটাকে টেনে আপনার চারোদিকে লম্বা করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা মোটামুটি বুঝে নিলাম। তো আমরা এটা রোটেট করে নিব, রোটেট করে একটু বড় করে নেই। ওকে, এই বরাবরই আমরা এটাকে রেখে দিব, এই বরাবর রেখে দিব। হ্যাঁ, এই বরাবর রেখে আমরা যে কাজটা করব এটাকে কপি করব। এটাকে সিলেক্ট করে নিচে অপশন দেখেন ক্রপের পাশে কপি অপশন আছে, আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে ফন্ট টু ব্যাক করে দিব, ব্যাক করে এখান থেকে অপাসিটিটাকে আমরা 50% করে দিব।
ওকে, তো মোটামুটি এখন কিন্তু ঠিক আছে। আমরা এটাকে ডিফল্ট অবস্থায় রেখে দিয়ে নিচেরটাকে লক করে দিব। লক করে উপরটাকে ধরে আমরা স্ট্রোক একটা কালার দিয়ে দিব, স্ট্রোক। ওকে, স্ট্রোক কালার এখান থেকে বাড়িয়ে দিলাম। ওকে, এখন কিন্তু মোটামুটি পারফেক্টলি ঠিক আছে। আমরা এখন লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব, একটা লেয়ারে করে নিব। ওকে, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এটা হয়ে গেল। এখন যে গোল বৃত্ত 4 নং ওয়ার্ড দেখা যাচ্ছে, সেই 4 নং ওয়ার্ডেরটা এখানে আমরা দিয়ে দিব। তো এটা নেওয়ার জন্য সেম প্রসেস, এখানে ধরে নিলাম, ধরে নিয়ে আবার এই তীর আইকনে টাচ করব। টাচ করার পর গোল আকারের যে বৃত্তটা আছে সেটা নিয়ে নিব, এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিব, একটু ছোট করে নিব, ছোট করে স্ট্রোক কালার দিয়ে দিব। ওকে, স্ট্রোক কালার দিয়ে দিলাম। এটাকে সেম এবার কপি করে নিব, কপি করে একটু বড় করে নিব, বড় করে এটা অপাসিটিটা আমরা এবার কমিয়ে দিব। সেম একই প্রসেস, শুধু একটু টেকনিকের ব্যবধান, আর কিচ্ছু না। ওকে, তো অপাসিটিটা কমিয়ে দিব। লেয়ারটাকে উপরে উঠানোর জন্য যেই এই যে ফোটা ফোটা অপশনগুলো দেখেন, এই অপশনটাকে সোয়াচ করলে, একটু নিচের দিকে টান দিলেই দেখবেন উপরে উঠে যাবে। এই যে উপরে উঠাই নিলাম, উপরে উঠাই নিলাম, এটাকে আমরা একটু বড় করে নিব, বাস নিলাম। নিচের যে অপশন, নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে ধরে আমরা একটু স্ট্রোক কালার যেটা থাকবে সেটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, তো মোটামুটি এনাফ। হ্যাঁ, তো আমরা দুইটা লেয়ারকে আবার অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করে এবার একটু ছোট করে নিব। ওকে, তো আমাদের এই অপশনটা কিন্তু অলরেডি কাভার হয়ে গেছে। আমরা এখন নিজের ডিজাইনটা করব। আরেকটা বলি, আসলে ডিজাইনের ব্যাপারটা হচ্ছে কি, সম্পূর্ণ আপনার মাথার উপর ডিপেন্ড করে। আপনি ইচ্ছে করলে এই ডিজাইনটা আবার পুনরায় করতে পারবেন। আমি পুনরায় করব না, আমি উপরের যে ডিজাইনটা আছে সেটাকে কপি করে নিয়ে এখান থেকে রোটেট করে নিব, রোটেট করে একটু বড় করে নিলাম, আর একটু বড় করে নিব, বড় করে একটু এদিক থেকে রাউন্ড করে দেব। দেখেন, সেম জিনিসটাই, সেম জিনিসটাই আপনি কিন্তু করতে পারবেন আপনার কষ্ট ছাড়াই। হ্যাঁ, তো একটু নামাই দিলাম। ওকে, এখন কিন্তু মোটামুটি ডিজাইনটা কিন্তু কাভার হয়ে গেছে, দেখছেন। তো এখন আমরা ডিজাইন করব, এখানে যে মেম্বার লেখাটা আছে সেই লেখাটার উপরে ডিজাইন করার জন্য আমরা যে কাজ করব, ইনপুটে চলে যাব। ইনপুট থেকে আমরা ডাইরেক্ট পিকচার যেগুলোতে আছে সেই পিকচারের ওখানে নিয়ে যাব। টেনশন করবেন না, এগুলো নিয়ে আপনাদের সম্পূর্ণ এটা কীভাবে করবেন এটার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইচ্ছে করলে নিতে পারবেন। তো এখন আমরা যেটা করবো, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব, কালার অপশনে চলে যাব, এনেবল করে দিব, দেন কালো করে দিব, সাদা করে দিব, স্ট্রোক কালারে চলে যাব। স্ট্রোক থেকে আমরা কালো কালারটাকে সিলেক্ট করব, আমরা 2 থেকে 3 স্ট্রোক করে দিলাম, একটু লম্বা করে নিব। তো এখানে আমরা এই বরাবরটা রেখে দিব, এই বরাবর রেখে দিয়ে আমরা আবার চলে যাব। এবার গোল যেই রাউন্ডটা আছে এটা নিব, এবার আমরা কালো কালারটা নিব, কালো কালারটাকে এরকম করে ওকে, বাস এনাফ, আর কিছু লাগবে না। এখন আমরা যেটা করব, এই দুইটাকে একসাথে করার জন্য আমরা এখান থেকে একসাথে করে নিব, একসাথে করে একটু ছোট করে নিলাম, ছোট করে একটু উপরের দিকে উঠাই দিব, উপায় উঠিয়ে দিয়ে আবার ইনপুটে চলে যাব। আর একটা আমাদের রাউন্ড নিতে হবে। আসলে মোবাইলের মাধ্যমে করতে গেলে কি, আপনার অনেক ডিজাইনগুলো নামাই রাখতে হয়। হ্যাঁ, তো এই ডিজাইনগুলো আপনার নামাই রাখতে হলে দেখা যায় অনেক সময় ভাঙ্গা 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 ডিজাইনগুলো করতে হয়, আর কম্পিউটারে আসলে এত ঝামেলা হয় না, কম্পিউটারে আপনারা যে কোনো মুহূর্তেই সেটা করতে পারবেন। এখানে রাখবো, একটু লম্বা করে নিব। ওকে, বাস এরা আমাদের কিন্তু যথেষ্ট হয়ে গেছে, আর বেশি লাগবে না। আমরা যদি চাই একটু ছোটো করে নিতে, ছোটো করে নিতে পারবো, বাস। এবার কালারটাকে আমরা কালো, কালো কালার করে দিব, কালো কালার করে দিব, এখান থেকে স্ট্রোক সাদা করে দিব। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আর কি আছে? আর তেমন কিছু নাই। এখন আমরা একটা ছবি নিয়ে আসবো, আমরা একটা ছবি নিয়ে আসবো এখানে। তো ইনপুটে চলে যাব, ইনপুট থেকে ছবিটাকে নিয়ে নিব। আমি আমার মতো করে একটা ছবি নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে একটা ছবি নিয়ে নেবেন। একটু রোটেট করে নিই যেহেতু ছবিটার ওইদিকে ঢালু। ওকে, একটু একটু বড় করে নিব। এবার ছবিটাকে ফ্রন্ট টু ব্যাক করে দিব, ছবিটাকে একটু ছোট করে নিব। ওকে, এই অবস্থায় রেখে দিব। এবার আমরা ছবিটাকে সাদা কালো করার জন্য কালার ফিল্টারে চলে যাব, কালার ফিল্টার থেকে একটু এখান থেকে বাড়িয়ে দিয়ে এটাকে সম্পূর্ণ সাদা কালো করে দিব। ওকে,
তো মোটামুটি ছবিটা কিন্তু বসানো হয়ে গেছে, আমরা ছবিটাকে একটু এদিকে নিয়ে আসবো। ওকে, এখন আপনি ইচ্ছে করলে এখানে যে কোনো জিনিস লিখতে পারবেন। লেখার জন্য আপনার যে প্রসেসটা দরকার সেই প্রসেস অনুযায়ী আপনি লিখবেন, আপনি যে এলাকার সেই এলাকার লিখবেন। আমি টেম্পলেটটা সম্পূর্ণ সাদা টেম্পলেট দিব, তারপরও এই যে পোস্টার ডিজাইনটা আছে সেই পোস্টারটা আপনাদের দিয়ে দিব, সমস্যা নয়। যেইগুলো প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিব, আপনাদের যে ফন্টগুলো যদি প্রয়োজন হয় ফন্টগুলোও আমি দিয়ে দিব আপনাদের, সমস্যা নাই। হ্যাঁ, তারপর আমরা আবার কাজ করব। এখানে শুভেচ্ছা যেই এটা আছে সেই শুভেচ্ছার অঙ্গটা আমি এখানে নিয়ে আসবো, শুভেচ্ছার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে আসলাম। ওকে, তো এখন এই ব্যাকগ্রাউন্ডটা ফালানোর জন্য যে কাজটা করবেন সেখানে হচ্ছে এই যে ইরেজ কালার এনেবল করে দিয়ে এখানে যে একটা ওই যে আমরা ড্রপ ড্রপ বলি, হ্যাঁ ড্রপ আইকন আছে, এই ড্রপ আইকন এখান থেকে কালারটা সিলেক্ট করে নিব। ওকে, কালারটা সিলেক্ট করে নিলাম, কালারটাকে সিলেক্ট করে এখান থেকে একটু বাড়িয়ে দিব, হ্যাঁ স্মুথটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এখন যদি ওই যে একটু আগে দেখাইছিলাম যে নিচের ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা কিন্তু সাথে সাথে ডিজাইনটাকে আমি কালার চেঞ্জ করতে পারছি, এটা কিন্তু কালার সাথে সাথে চেঞ্জ করতে পারবো না। দেখাই আপনাদের, কালার কালার কিন্তু চেঞ্জ হবে না। সেটার জন্য যেটা করতে হবে, লেয়ার অপশনে চলে যাব, এখান থেকে কপি করে নিব, এটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসবো। এবার লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে দুইটাকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আপনি কিন্তু কালার অপশন থেকে ইচ্ছে করলে কালারটাকে এনেবল করে দিতে পারেন। এই যে আমি কালো কালারটা সিলেক্ট করে দিলাম, এখন এইখানে ওকে এই অবস্থায় আমি রেখে দিলাম। এই ফন যেগুলো আছে সেই ফন মন যা আছে সব কিছুই কিন্তু এখানে নিতে পারবেন, সমস্যা নেই। আমি বিসমিল্লাটাও দিয়ে দিই এখানে, আমি বাংলা আরবি দোনোটাই আপনার ইচ্ছে করলে দিতে পারবেন, সমস্যা নেই। বাংলা আরবি দোনোটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই, একবারে ইজি, একবারে ইজি বাংলা আরবি। আমি আরবিটা দিয়ে দিই এখানে, ওকে আরবিটা দিয়ে দিলাম। এখান থেকে কালারটা আপনারা ইচ্ছে করলে একবারে পুরো কালো করে দিতে পারেন, কালো করে দিলাম, ওকে বুঝানোর সাথে। হ্যাঁ, যাই হোক, বিসমিল্লাটা ওখানে কোনোরকম অবস্থায় দিয়ে দিলাম। ফন্টগুলো যেগুলো আছে ফন্টগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। তারপরও আমার এখানে যে সেভ করা ইটা আছে সেই সেভ করা জিনিসটাই আপনাদের দিয়ে দিব, ফন্ট আপনাদের মতো করে দিতে পারবেন। লিখতে গেলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে, যারা বিগিনার লেভেলে আছে, যারা এক্সপার্ট লেভেলে আছেন তাদের জন্য আসলে এটা আহামরি কোনো টেম্পলেট না, খুবই ইজি একটা টেম্পলেট। তো যাই হোক, আজকের ভিডিওটি খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টেক কেয়ার, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।